নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আলু পোস্ত করে দেখাবো। প্রথমে আমি সর্ষের তেলটা দিয়ে দেব, তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, বেশি হলুদ গুঁড়ো দিতে হয় না পোস্ততে। পাটুটা দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু আলুটা সেদ্ধ করে নেব, তারপরে পোস্তটা দিয়ে দেব। তো বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, কাঁচা তেলটা দিয়ে দিলাম, আলু পোস্তটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।